গাঁও চহর জেলার খবরের সঙ্গে স্টুডিওত মই পাপড়ি আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যে বঙ্গাইগাঁও সমষ্টির অগপৰ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল দীপ্তিময় চৌধুরীয়ে হব বঙ্গাইগাঁও সমষ্টির প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে গণ পরিষদে সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরী প্রেস বিজ্ঞপ্তি যোগে অগপ নেতৃত্ব ঘোষণা করলে দীপ্তিময় চৌধুরীর নাম যেহেতু বঙ্গাইগাঁওক লয়ে বঙ্গাইগাঁও সমষ্টির প্রার্থী ঘোষণাক লয়ে যথেষ্টখিনি তাত অন্তর্কন্দল আরম্ভ হয়েছিল তাত এক প্রকার অগপৰ যে দুর্গ সেই দুর্গ খহিবলে আরম্ভ করেছিল আর ইয়ার কারণ ইতিমধ্যে কোয়াই হয়েছে যে ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরী আর দীপ্তিময় চৌধুরীয় প্রার্থিত্ব পাওয়া বিচরা নাছিল একাংশ অগপ কর্মী কিন্তু অবশেষত যে ভবা হয়েছিল যে ধরনের জনা হয়েছিল ঠিক তেনে ধরনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল দীপ্তিময় চৌধুরীর নাম দীপ্তিময় চৌধুরীও এই ক্ষেত্রে কিছুটা ভাষ্য দিছে আমি পরবর্তী সময় শুনাম কিন্তু সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরীর নাম ঘোষণা করা হল আর এয়া রাইজে বিচরা বলে ইতিমধ্যে দীপ্তিময় চৌধুরীও কৈছে আর স্বামী অর্থাৎ সাংসদ ফণীভূষণ চৌধুরীও তেনে ধরনের জানাইছে যে রাইজে বিচরা ধরনেরহে প্রার্থিত্ব দিয়া হয়েছে আমি আকবার এখানে উল্লেখ করছো যে গুরুত্বপূর্ণ কথাটা হয়েছে দীপ্তিময় চৌধুরী প্রার্থী হিসাবে বা প্রার্থীর নাম প্রক্ষেপ করা হব প্রার্থিত্ব হিসেবে প্রক্ষেপ করা হব সেটা সকলে আগতীয়াকৈ জানিছিল কিন্তু তার মাজতে শৈলেন সরকার বা অগপৰ এটা পক্ষয় যেহেতু আশাবাদী আসে যে অন্তত এবার পরিয়ালত না থাকি অন্য এজনক দিয়া হব গতিকে কৈছিল যে পরিয়াল কেন্দ্রিক রাজনীতি চলিছে অসম গণ পরিষদত আর সেইভাবে পদত্যাগ করেছিল পদত্যাগ কালি পদত্যাগ করা দেখবলে পাওয়া গেল বহুকেইজনে পদত্যাগ করলে তেওঁলোকের এটাই কথা যে দীপ্তিময় চৌধুরীর নাম ঘোষণা করা কিন্তু দেখিবলে পোৱা গল অবশেষত নাম ঘোষণা করা হল আনুষ্ঠানিকভাবে দীপ্তিময় চৌধুরী আর ইফালে আজি সন্ধ্যা চূড়ান্ত সিদ্ধান্ত হব বিহালীর প্রার্থী এপিসিসি তথা সম্মিলিত মঞ্চর সভাপতি ভূপেন কুমার বরাই নিউজ এইটিনক জানালে কথা একে সময়তে ভূপেন বরাই কলে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলর কথা 22 অক্টোবর মঙ্গলবারে ঢলাই সমষ্টিত কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরুকাশ্রয় মনোনয়ন পত্র দাখিল করব মনোনয়ন দাখিলত সঙ্গ দিবলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার সহিতে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বরাক উপত্যকালে রওনা হয়েছে আনহাতে 23 অক্টোবর সিডলি সমষ্টিত 24 অক্টোবর সামগুরি সমষ্টি আর 25 অক্টোবর বঙাইগাঁও সমষ্টিত কংগ্রেস প্রার্থীয়ে মনোনয়ন দাখিল করব বলে জানালে ভূপেন কুমার বরাই ভূপেন বরার সহিতে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার আছে আগবাম এইকেইটা দিন উপনির্বাচনের গরম বতাহ বলিছে আর সাহক বিরোধী সকলে নিজের নিজের প্রার্থিত্ব ঘোষণা করেছে দুই এটা সমষ্টি এটাও অবশ্যই বাকি আছে আর এই মুহূর্ত বরাক উপত্যকার ঢলাই সমষ্টি গৈ আছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আর লগতে আর দুগারী সাধারণ সম্পাদক অসম প্রদেশ কংগ্রেস কমিটির সামিম আহমেদ আর স্বপন মন্ডল উপস্থিত আছে আমি তেখেত সকল বিমানবন্দরলে গৈ আছে আর সেই সুযোগতে আমি আমার লগত উপস্থিত আছে ভূপেন কুমার বরা ডাঙরিয়া দাদা আপনার নমস্কার জানাইছো নমস্কার আপনি বরাক উপত্যকালে গৈ আছে অকন জানাকছুন কালিলে আমার ঢলাইর প্রার্থী পুরকাষ্ট ডাঙরিয়ায় নমিনেশন ফাইল করব তেখেতে মোক অনুরোধ করেছিল সঙ্গ দিবর কারণে আমার তিনগী সাধারণ সম্পাদক শামীম আমার স্বপন মন্ডল আনোয়ার হুসেন আমার জেলা কংগ্রেস অজিত সিং সকলে বিচারিছে আমি থাকিলে ভাল হয় সেখানে আমার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়াও যাব কালিলে আমি প্রথমখন নমিনেশন আমি ঢলাইত দিম 23 তারিখে সিডলিত নমিনেশন হব 24 তারিখে সামগুড়িত 25 তারিখে বঙাইগাঁও আর বিহালীত আজি আমি সন্ধ্যালেক সিদ্ধান্ত লম কোন তারিখে নমিনেশন দিব বিহালীর ক্ষেত্রে বহুখিনি কথা ওলাই আছে যে সদ্য বিজেপির ত্যাগ করা জয়ন্ত বরা অচিরেই কংগ্রেসত যোগদান করব অবশ্যই আমি একটা খবর পাইছো যে জয়ন্ত বরা তেখেতে এইবার টিকট নাপায় উপনির্বাচনত কিন্তু আপনার 26-ত তেখেতক প্রক্ষেপ করা হব এই কথা সচানে বারো জয়ন্ত বরা ডাঙরিয়া কালি মই লগ পাইছিলো মই তেখেতক কৈছো যে আপনি যেহেতু বিজেপির দরে একটা সাম্প্রদায়িক দল ত্যাগ করেছে গতিকে অসমৰ জাতীয় স্বার্থত বিজেপিক প্রতিহত করবলে আপনি আমার লগলে আহক আর মই তেখেতক আমার দলত যোগদান করবলে আহ্বান জানাইছো মই সুধিছিলো যে এনেকুৱা এটা আমি খবর পাইছিলো অসম প্রদেশ কংগ্রেস কমিটির বা আপনার AICCর নেতার সহ কথা হয়েছে যে 26-ত জয়ন্ত বরাক প্রক্ষেপ করা হব কারণ এটা সমষ্টিটো যেহেতু ডিলিমিটেশনের পিছত SCও হয়ে গেল আপনি কি কয় সম্পর্কে জয়ন্ত বরা এজন সম্ভাবনাপূর্ণ যুবক তাত কোনো সন্দেহ নাই
তেখেতে এবার ইলেকশন খেলিছেও অকলে অকলে খেলি যথেষ্ট ভোট পাইছে সেখানে কালি মই তেখেতক লগ পাই পেলাই কইছো যে আপনার যেটু পটেনশিয়াল আছে সেইটো আমি অভাবতে লোকসান হবল দিব নালাগে এটা গোটে দেশতে রাজনৈতিক ধারা দুটা এটা এনডিএ এটা ইন্ডিয়া অসমতো মূল পার্টি দুটা বিজেপি আর কংগ্রেস যেহেতু বিজেপিয়ে আপনার প্রতারণা করেছে আর আপনিও বিজেপিক বেয়া পাইছে গতি বিজেপির বিরুদ্ধে যুঁজিবলে শক্তিশালী মঞ্চখনের নামে হয়েছে কংগ্রেস গতি আপনি কংগ্রেসত যদি যোগদান করে আমি আদরণি জানাম আর আমার দলত যোগদান করার পশত কোনো আমি নতুন পুরোনা বিচার নকরো সকল ধরনের সম্ভাবনার দুয়ার খোলা থাকি। মাজুলীত পঞ্চায়েত নির্বাচনক লো প্রার্থিত কেন্দ্রিক সংঘাত কংগ্রেস ওয়ার্ড সদস্য প্রার্থিত্বক লো উজনি মাজুলী ব্লক কংগ্রেসের কার্যালয়ত কংগ্রেস নেতাকর্মীর মাজত লাগিল মারপিট জেংরাইমুখ স্থিত উজনি মাজুলী ব্লক কংগ্রেস কার্যালয়ত প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতে চূড়ান্ত রূপ ধারণ করেছে। মাজুলীর জ্যেষ্ঠ কংগ্রেস নেতা উদ্ধব দলে আর ছয় নং ওয়ার্ডের এজন কংগ্রেস কর্মীর মাজত প্রথমে প্রার্থিত্বক লো বাক বিতণ্ডা লাগে তার পাছতে কাজিয়ায় গুরুতর রূপ ধারণ করে সাংবাদিকর সম্মুখতে মারপিট লাগে দুটা পক্ষ জানিব পরা মতে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনক লো উজনি মাজুলী ব্লক কংগ্রেসের কার্যালয়ত অনুষ্ঠিত হয়েছিল এখন অনানুষ্ঠানিক বৈঠক। ব্লক কংগ্রেসে প্রার্থিত্ব সম্পর্ক গ্রহণ করা এক সিদ্ধান্তর বিপরীতে উদ্ধব দলে জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বক বিপথে পরিচালিত করার অভিযোগ। এই সম্পর্ক উদ্ধব দলের সম্মুখত প্রতিবাদ করার যাবর দলে নামর কংগ্রেস কর্মীজনক প্রহার করে একাংশ লোকে কাজিয়া ইমানে বেয়ার ফলে ঢাল খাই যায় যে রাজীব ভবনের জেংরাইমুখর রাজপথলকে দুইটা পক্ষের মাজতে মারপিট লাগে পাছত আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তার কিছু ভিজুয়ালসও আছে ইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে আরক্ষীক মাতিবলগিয়া হয় আরক্ষী মোতায়েন করবলগিয়া হয় কংগ্রেসের মাজতে হওয়া কাজিয়াক লো এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাজুলীত। মানে এনে পটোয়ার পিছত এইবিলাকে মানে আই কামানত মানে ক্লেম করেছেগে এর মতে মানে ক্লেম মন্ডল অফিসত ক্লেম করেছেগে এর মতে মানে ক্যান্সেল করে দিব লাগে অল ইন অল মানে গোটে রাইজে প্রস্তাবর্ত হয়ে পিনি কেন্ডিডেটক আমি প্রেরণ করাই দিই এই সন্দর্ভত এটা কোনো ফায়দা নহয় বলে নিজে ক্লেম করেছেগে উপর মই বলো এইটুকু ক্লেম করে লাভ নাই নয় রাইজেহে দিছে মতো দিব পড়া বস্তু নয় সম্পত্তি নয় আপনি দিব পড়া সম্পত্তি রাইজেহে দিছে রাইজ এত জেট মানে প্রস্তাবমুক্ত হয়ে আছে। আর ঘরত উদ্ধার হওয়া বৃদ্ধার নরকঙ্কালর আজি মরণোত্তর পরীক্ষার জি এম সি এইচলে প্রেরণ করব। গুয়াহাটির জ্যোতিকুচির ঘরের ভিতর উদ্ধার হওয়া বৃদ্ধাগীর কঙ্কাল ঘটনাস্থলীত ফটাখিল আরক্ষী উপস্থিত হয়েছে দণ্ডাধীশ উপস্থিত হয়েছে পেনশনের ধন নোপার ভয়ত পুত্রয় মাকর মৃত্যুর কথা লুকাইছিল বলে সন্দেহ করা হয়েছে। মাতৃ পেনশনের ধনেরে যেহেতু পুত্র জয়দীপ চলিছিল উল্লেখযোগ্য যে দেওবারে গুয়াহাটির জ্যোতিকুচিত ঘরের ভিতরতে বিছনাত উদ্ধার হয়েছিল এগারী বৃদ্ধার কঙ্কাল প্রায় দুই তিন মাসের পূর্বেই মৃত্যু হওয়ার সন্দেহ করা হয়েছে। মাতৃতে পুত্র একেলগে থাকে যদিও কোনো লোককে খবরে দিয়া হওয়া নাছিল অবশেষত স্থানীয় লোকের সন্দেহ উপজিছিল আর আরক্ষীক খবর দিছিল আরক্ষীয়ে উদ্ধার করেছিল বৃদ্ধাগীর কঙ্কাল বৃদ্ধাগীর পুত্র মানসিকভাবে অস্থির বলে সুবুরিয়ায় জানাইছে। মৃত বৃদ্ধাগীর নাম পূর্ণিমা দে দুবছর পূর্বে মৃত্যু হয়েছিল পূর্ণিমা দের স্বামীর আর তারপরে মাতৃ আর পুত্র একেলগে আসে রাইজে বহুখিনি কথা কৈছে যে পুত্রয় মাতৃক আনের সঙ্গে কথা পাতিবলে দিয়া নাছিলে বা বাহিরে ওলাই যাবলে দিয়া হওয়া নাছিলে এনেকা ধরনের কালির দিন আমি ভাষ্য শুনাইছো। এটা আমার হাতত এই মুহূর্তে যখন লাইভ ভিজুয়াল আছে আমি দেখাইছো এয়া মরণোত্তর পরীক্ষার লই যাওয়া হব এটা নরকঙ্কাল লই যাওয়া হব আর আমি গোটেখিনি কথা জানাই গিয়ে থাকিম যানব সন্দেহ রাইজে করেছে সেই সন্দর্ভত উৎপল আছে আমার সঙ্গে উৎপলে এই মুহূর্তর খবরখিনি জানাব উৎপল হয়েছে মৃতদেহ লৈ যোৱা হৈছে আৰু যিগৰাকী লোক আছে তেখেতৰ মন্তব্য লবলৈ চেষ্টা কৰিছে লৈ গ'ল এই মুহূৰ্তত পৰিয়ালৰ লোকে ভিতৰলৈকে লৈ গ'ল আৰু এই পৰিয়ালৰ লোকে লৈ যোৱা পৰিলক্ষিত হৈছে আৰু এই মুহূৰ্তত পূৰ্ণিমা দেৰ যিটো মৃতদেহ আছিলে বিশেষকৈ মৃতদেহ বুলি ক'ব নোৱাৰি নৰকংকাল আছিলে এই বাহনখন যোগে যিখন বাহন দেখুৱাইছে যে কিছু সময় পূৰ্বে লাইভত সেই দৃশ্য গৈছিলে যে বাহনখনত উঠোৱা হৈছে আৰু জি এম চিলৈকে লৈ যাব চালক আৰু তেখেতসকলে উল্লেখ কৰিলে যে গুৱাহাটী মেডিকেল কলেজ হস্পিটেললৈকে লৈ যোৱা হ'ব যিহেতু কিছু সময় পূৰ্বে দণ্ডাধীশ আহি উপস্থিত হৈছিলে আৰু দণ্ডাধীশ উপস্থিত থকা সময়তে সন্তান জয়দেৱ দেকো আনিছিলে আৰু জয়দেৱ দেৱৰ সন্মুখতে যিহেতু নতুন সংহিতা আইন অনুযায়ী ভিডিঅ'
রেকর্ডিং করবেন সেই ভিডিও রেকর্ডিং করে লোলে আর সেই ভিডিও রেকর্ডিং করার সময় দণ্ডাধীশের উপস্থিতিত ভারপ্রাপ্ত বিষয়া আসে আরক্ষীর বিষয়া আসে আর সমান্তরভাবে সন্তানগী আসে সন্তান সম্মুখতে গোটেই কথা বিবরী করেছিল আর বিবরী কর পিছত যী দণ্ডাধীশ আসে তখন মন্তব্য দিয়েছিল সংবাদ মাধ্যমের আগত যে ঘরটি তখন অস্বাভাবিকভাবে দেখিছে যে স্বাভাবিক নাশিলে গোটেই প্রক্রিয়াটি তখন জীবনশৈলী প্রক্রিয়াটি স্বাভাবিক একটা প্রক্রিয়া নয় অস্বাভাবিকভাবে ঘটনাটি ঘটা বলে উল্লেখ করেছিল আর যে পরিয়ালের লোক আছে পরিয়ালের লোকে কোনো ধরনের সংবাদ মাধ্যমের আঁতরত রাখার কথা উল্লেখ করেছে আর এগারী যী দৃশ্য দেখাইছে এই লোকজন হচ্ছে যীগী পূর্ণিমাদের ককায়েক এইগী হচ্ছে পূর্ণিমাদের সম্বন্ধীয় ককায়েক এই দৃশ্য দেখাব এইগী হচ্ছে পূর্ণিমাদের সম্বন্ধীয় ককায়েক আর এই মুহূর্তে আমি উল্লেখ করেছি যে জয়দেব দে তখন মাতৃক ইতিমধ্যে বস্তারে মেরুয়া হয়েছে আর মেরুয়াই যে ধরনের ব্যবস্থা কি ব্যবস্থায় বাহনখন উঠা হয়েছে আর জি এম সি লোক লওয়া হব আর দণ্ডাধীশ উপস্থিত হওয়ার লগেলগে জয়দেব দেক ইয়াতে অনা হয়েছিল আর ওচর চুবুরিয়া বা ইয়ার যদি পরিবেশটি সঠিকে দেখায় যে যেফালে সজে এটা লোকে লোকারণ্য হয়ে পড়েছে বহু লোক ওলাই আছে ওচর চুবুরিয়া সকল ওলাই অহা পরিলক্ষিত হয়েছে আর এয়াই হয়েছে তার দৃশ্য জ্যোতিকুচির ঢপলিয়ার দৃশ্য আর এই মুহূর্তে ভন্ডিগড়ী হয়েছে যী পূর্ণিমাদের ভনীয়েক আর ভাইয়েক এই মুহূর্তে দৃশ্য দেখছে দেওয়ালখনের সিফালে থাকাগী ভনীয়েক আর এইফালে থাকাগী যে সৌফালে আছে ওলাই অহা লোকজন এইজন যী ওলাই আছে হয়েছে ককায়েক ওলাই যাওয়া পরিলক্ষিত হল যদি সম্ভব মনটো দাদা নাই নাই মই এইগী আসে ককায়েক তখেতে কোনো ধরনের মন্তব্য দিয়া নাই আর পরিয়াল কেন্দ্রে কিনা একটা সংঘাত থাকার কথাও কিন্তু ঘনুক ঘনাককে ওলাইছে যে যেহেতু সন্তানগী কোনো লোক আহিলে উল্লেখ করেছিল যে মাতিখিনি লাগে নাকি মাতি লাগে নাকি যোন লোক বাদ দিয়কচোন এই কালির পরা আপনাদের একদম মানে পাগল করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তেখেতকলে কব বিচরা না আর সেইগী সন্তান হতে দৃশ্য দেখাব ভিতর ভাগত যে এইফালে যীগী লোক আছে সেইগী হয়েছে সন্তান আর সমান্তরালভাবে এই জয়দেব দেব ভিতর হয়েছে আর এই গোটাই ঘটনা যেটা সংঘটিত হয়েছিল সংঘটিত হওয়ার পিছিয়ে যাকালে এই দিনটি ভারপ্রাপ্ত বিষয়াগী গোটাই ঘটনা পরলক্ষিত আনিছিল আর সমান্তরালভাবে আজি মরাত্র পরীক্ষার কলে কিনব জানিবল চেষ্টা করলাম আজি কলে কিনে হবো এতিয়া এই মুহূর্তে তখন মন্তব্য দিয়ার বিরত আছে যদিও উল্লেখ করেছে যে গুহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়া হব দণ্ডাধীশ আই উপস্থিত হয়েছিল দণ্ডাধীশে এই কথাখিন অবগত করাইছে যে ভিতর ভাগের যদি পরিবেশ চা যায় সেয়া কোনো কারণে স্বাভাবিক প্রক্রিয়া নাছিলে এটা অস্বাভাবিকভাবে তখন জীবনশৈলী বনায় লৈছিল ভিতর ভাগত পানি দেখবলে পাওয়া নাছিলে বিদ্যুতের সংযোগ যাকালে নামঘরের দিয়া হয়েছিল দাদা এই গোটাই ঘটনাটি কিদরে লৈছে আপনাদের আপনার এই বস্তুটো আজিলে পাঁচ দিন হল চারিদিন আগতে মানে গম পাইছো মানে লড়াটোর ভাষ্যতে মোট সন্দেহ হয়ে গেল সন্দেহটা এই কারণে হল যেহেতু মানে পুলিশের মানুষ তার কথা যদি কইছে যে ধরনের তার ভাষ্যত মো সাসপেক্ট হল সাসপেক্ট হওয়ার পিছত ইহঁতর রিলেটিভক মানে মাতি আনিলো রিলেটিভ মাতি আনার পিছতে থানাত পঠিয়ালো থানাত পঠিয়ার পিছত তারপর থানার মানুষ আহিলে থানার মানুষজন আহি পিছত এই তালাশালা খুলিলো খুলে ঘর ভিতরে দেখা পালো এই নরকঙ্কাল হয়ে আছে তারপরে গোটাই তো আমার নিউজ ভাই বন্ধু আছে চাই আছে উইটনেস মানে শুরুতেও মানে লাস্টতো মানে এটা লাস্ট টাইমতে তার যে পাটত শুই আছিল সেই কাপড়ে দিকে তাকে মেরাই কিনে লই গেল পানির বোতল মানে আপনার নহলো প্রায় দুশো কি করেছিল পানির বোতল আসিল আর সানার প্যাকেট আসিল এই সানার প্যাকেট যা সানা খাইছে মানে জমা করে থই দিছে প্যাকেট বিলাক পানি খাইছে বোতল থই দিছে আছে রুটি রুটি দেখিছে নাকি নাই রুটি তো কালি একটা রুটি কিনা শিঙা মুঙা পচা একটা রুটি আসলে রুটিটা কিয় আসলে তার মানে সি ভাবি আছে মোর মা জিয়াই আছে সেই আর তার ভিতর যে মানসিক অবস্থা সি সি ভাবি থাকে মাকর ওর সানক একটা থই দিছে খাব দিছে যি উঠে মা কি আর মতিগ্রস্ত মানুষ আর যাবে তাকে আর
মতি ভ্রমৰ কথা উল্লেখ কৰা হৈছে আৰু সমান্তৰালভাৱে অন্ধবিশ্বাসৰ কিন্তু কিছু দিশ উনিয়া কৰিব পাৰি বিশেষকৈ যেতিয়া মাতৃগৰাকী যদি চোৱা যায় সৌফালে যদি চোৱা যায় মহাদেৱৰ ফটো আছে আৰু বাওঁফালে মুখৰ সন্মুখতে ৰুটি আছে খোৱা খাদ্য থকাৰ কথা উল্লেখ কৰিছে আৰু ভিতৰত প্ৰায় 200তকৈ অধিক বটল যিগৰাকী ভুক্ত প্ৰত্যক্ষদৰ্শী আছিলে যিগৰাকী ভিতৰ ভাগলৈকে আই উইটনেছ দিছে আৰক্ষীৰ সন্মুখত তেওঁ গোটেই কথাখিনি উল্লেখ কৰিছে যে তেওঁ ভিতৰ ভাগত কি কি দেখিছিলে আৰু সমান্তৰালভাৱে ভিতৰ ভাগৰ পৰিস্থিতিৰ কথা তেখেতে উল্লেখ কৰিছে আৰু এই মুহূৰ্তত মৃতদেহ লৈ যোৱা হৈছে আৰু সমান্তৰালভাৱে পৰিয়ালৰ যিসকল লোক আছে তাইখিনি খবৰ আপুনি জনাইছে ইতিমধ্যে কংকালটো লৈ যোৱা হৈছে আৰু যিগৰাকী প্ৰথম সন্দেহ কৰা ব্যক্তি আছিলে তেওঁ আৰক্ষীয়ে কৰ্মৰত বুলি কৈছে তেওঁ আটাইখিনি কথা বিৱৰি কৈছে উৎপল আপোনাক ধন্যবাদ জনাইছোঁ আমি আকৌ এবাৰ কৈছোঁ যে এতিয়া মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে লৈ যোৱা হৈছে আৰু পুত্ৰক লৈ আচলতে সন্দিহান বহুখিনি কথা পুত্ৰ মানসিকভাৱে তেওঁ বিকাৰগ্ৰস্ত সেই কথাও কৈছে ওচৰ চুবুৰীয়াই কৈছে যে মানুহ দেখিলে খেদি আহে ঘৰত প্ৰৱেশ কৰিবলৈ নিদিয়ে মাতৃ জি উঠিব বুলি তেওঁ আশাবাদী আছিলে সেইবাবে তেওঁ কাকো কোৱা নাছিলে এনেকুৱা ধৰণৰ কথাবোৰ এতিয়া ওচৰ চুবুৰীয়াই কৈছে ল'ৰাজন মানে একচুৱেলি সৰুতেতো আমাৰ লগতে খেলা ধূলা কৰা ল'ৰা এতিয়া কথাটো হৈছে কি তাক সেই ঘৰৰ বান্ধোনত ৰাখোঁতে ৰাখোঁতে মানে বাপেকে তাক হয়তো তাক ফ্ৰী হেণ্ড দিয়া নাই বা হেৰি দিয়া নাই সি অলপ চাইকো প্ৰব্লেম হৈ গৈছে তাৰ তাক মনৰ ইচ্ছা মতে একো কৰিব দিয়া নাই সদায় 11টামান বাজিলে সিহঁতৰ বাপেক পুতেকৰ যুদ্ধ আৰম্ভ হৈ যায় সেনেকৈ চলি থাকে আমি গ'লেও আমি তেওঁলোকৰ লগত কি ইণ্টাৰফেয়াৰ কৰিম আৰু সেনেকৈ যাওঁতে বাপেক সময়ত ঢুকাল মাক আৰু সি থাকিল এতিয়া মাক আৰু সি থাকিলেও পেঞ্চনটো পায় তেওঁলোকে নিশ্চয় ৰেলৱেত চাকৰি কৰিছিল যিহেতু গতিকে সেই লৈ তেওঁলোকৰ মাজত মানে কি এতিয়া সেই লৈ চলি আছে কিন্তু এতিয়া আমি যদি তাৰ মাকৰ খবৰ ল'ব যাওঁ গেটতে কয় মোৰ সম্পত্তি খাব আহিছা মোৰ মাৰ খবৰ ল'ব আহিছা মোৰ সম্পত্তি খাব আহিছা তোমালোকে মোৰ সম্পত্তিবিলাক লৈ যাবা সেই লৈ মানে সেনেকৈ কৰোঁতে কৰোঁতে কোনো তাৰ কাষ চান চপা হ'ল গতিকে এতিয়া লাষ্ট কিমাহ আজি 3 মাহমানৰ পৰা ধৰকচোন জংঘলবিলাক এনেকৈ গজিছে মানে সেইকাৰণ অটব্য অৰণ্যৰ মাজত আছে সেনেকুৱা হৈছে মানে গেটৰ পৰা আপুনি ভিতৰফালে দেখা নাপায় কি হৈছে আমাৰো অলপ সন্দেহ হৈছে যে কি হৈছে দুই এজনে সুধিছে কালিহে হয়তো ক'লে যে মানে কি হৈছে যে মা নাই বুলি তাৰপাছতে ওচৰ পাজৰৰ মানুহে তেওঁ ৰিলেটিভখিনিক মাতিলে মাতি পুলিচ চুলিচ আনিহে সোমাই পেলাই গম পোৱা গ'ল যে ঘটনাটো এনেকুৱা হৈ আছে এই কিবা এখন সেই কাঠৰ দোকান এখনত তাক কামত সোমাই দিছিলে সি সেইটো লৈ বিৰাট আপচেট আৰু বাপেকৰ লগত সেই কাঠৰ দোকান লৈ লৈ সি মানে কাজিয়া কৰে অন্ধবিশ্বাস বুলিয়েতো ভাবা যায় সি অন্ধবিশ্বাসতা আছে মাথাটো অলপ কি আছে নাজানো অকল ওরা দিনটো এই অং নম শিবাই এনেকেই থাকে সেইটো সি এতিয়া ভিতৰত কি কৰিছে আমিতো নাজানো আমি এতিয়া মানে শুনি পেলাই ভাবি আছোঁ কিজানি অন্ধবিশ্বাসেই হৈ আছে তাৰ যে মায়ে আকৌ আহিব দেউতাৰ লগত গৈছে এনেকৈ কৈ আছে কালি কৈ আছে দুয়ো একলগ হৈছে নহয় এনেকৈ কৈছে দুয়ো আছেতো একলগতেই আছে দুয়ো মাকে গ'ল আৰু এনেকৈ কৈ আছে পুলিচক কৈছে আমাৰ কি কৰিলে কিবাকৈ তেওঁৰ সম্পৰ্কীয় মানুহক ফোন কৰি পেলাই লৈ আহিলে মহাক আৰু মমায়েক আহিছে কোনোবা আহি তেওঁলোকেতো সোমাব নোৱাৰিলে গেটত তালা মাৰি থাকে খুলিও নিদিয়ে পুলিচত যাই মমায়েক আৰু কোনোবা কোনোবাই যাই জনাই থৈ আহিলে অহাৰ পিছত পুলিচ অহাৰ পিছত পুলিচেওতো সোমাব নোৱাৰে গেটত তালা মাৰা আছে সি খুলি নিদিয়ে তাৰপিছত চাইছে যে অৱস্থাটো তেনেকুৱাই মানুহজনী ঢুকাইছে কিমান দিন দেখা নাই বুলি ক'ব গ'লে অলপ টান হয় তথাপিও 6 মাহমানৰ আগৰ পৰাই তেওঁক আমি মাতো শুনা নাই আকৌ শুনা নাই কি নাম আপোনাৰ কি হৈছিলে একো হোৱা নাই নৰ্মেলি এনেকুৱা হয় বেমাৰ আছিল বাছ কি হৈছিল তাৰপিছত হয়তো তাৰপিছত আৰু কি হ'ব ৰাতিপুৱা শুই শুই থাকিব বাছ কি নাম মাৰ শ্ৰী পূৰ্ণিমাদেৱ পৰৱৰ্তী খবৰ ONGCৰ বিষয়া অপহৰণৰ পৰিকল্পনাৰে জড়িত এজনে শিৱসাগৰ থানাত আত্মসমৰ্পণ কৰিছে আত্মসমৰ্পণ কৰা লোকজন হৈছে জৰিফত আহমেদ আহমেদৰ ঘৰ শিৱসাগৰৰ ঢাইআলিত বৰ্তমানেও পলাতক হৈ আছে ONGCৰ বিষয়া অপহৰণৰ পৰিকল্পনাৰে জড়িত তাহিৰ ওৰফে তাহিৰুল হুছেইন ইতিমধ্যে ঘটনাৰে জড়িত 5 জনক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে এজনে আত্মসমৰ্পণ কৰিছে জম্মু কাশ্মীৰৰ নিৰ্বাচনৰ পাছত পুনৰ আৰম্ভ হৈছে সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ জম্মু কাশ্মীৰৰ গান্দেৰবল জিলাত দেওবাৰে নিশা সন্ত্ৰাসবাদীয়ে চলাই ভয়ংকৰ আক্ৰমণ সুৰংগ নিৰ্মাণ কৰি থকা শ্ৰমিকৰ ওপৰত সন্ত্ৰাসবাদীয়ে নিৰ্বিচাৰ গুলীচালনাৰ ফলত 7 জনকৈ লোকৰ মৃত্যু হৈছে শ্ৰীনগৰ লেহ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সুৰংগ নিৰ্মাণ কাৰ্য চলি আছিল এটা ব্যক্তিগত নিৰ্মাণকাৰী সংস্থাৰ অস্থায়ী শিবিৰ আৰু কাৰ্যালয়ত চলোৱা আক্ৰমণত নিহত হৈছে এজন চিকিৎসকো সুৰংগৰ কাম কৰি উভতি অহাৰ সময়তে শ্ৰমিকসকলৰ ওপৰত ধাৰাসাৰ গুলীবৰ্ষণ কৰে সন্ত্ৰাসবাদীৰ দলে সন্ত্ৰাসবাদীৰ গুলীত থিতাতে নিহত হয় 2 জনকৈ শ্ৰমিক আনহাতে আহতসকলক চিকিৎসালয়লৈ নিয়াৰ পথত মৃত্যু ঘটে এই ঘটনাৰ পাছতে CRPF আৰু সেনাই অঞ্চলটো ঘেৰি ধৰি অভিযান চলাই আছে সন্ত্ৰাসবাদীৰ সন্ধানত
গুরুতরভাবে আহত পাঁচজন শ্রমিক চিকিৎসালয়ত ভর্তি হয়ে আছে। সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা গরিহণা দিছে গৃহমন্ত্রী অমিত শাহে। সদ্য দায়িত্বপ্রাপ্ত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাই সন্ত্রাসবাদীর এই আক্রমণক কাপুরুষালী আখ্যা দিছে। ইফালে আহত কেবাজনো শ্রমিকক উন্নত চিকিৎসার বাবে শ্রীনগরের স্কিমস হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে। হতাহতর সংখ্যা আরো অধিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সন্ত্রাসবাদীর আক্রমণ রোধ করে নির্মাণ কার্য জড়িত শ্রমিকর নিরাপত্তা সুনিশ্চিত করবলে দাবী জানাইছে জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কারায়। আপনি ডিউটি খতম করকে ওহা চোরা মে ক্যাজুয়ালিটি মে হতা থা ওহা দেখতা থা আপনি এরিয়া কা কোই বন্দা মত হে মে উসকি কুছ হেল্প কর সকু মেরা পাপা উসনে মুঝে টেন্থ কে বাদ ইনসিস্ট কিয়া আপ মেডিকেল লে লো মেনে বোলা পাপা মেরা কোই মেডিকেল মে ইন্টারেস্ট নেই হে মে এক আইএস অফিসার বননা আপকা এক খাব পুরা করুঙ্গা মে খুন পসিনা এক করুঙ্গা লেকিন আপকা এক খাব জায়া নেই হোনে দুঙ্গা ক্যুকি ইয়ে মেরে দাদা কা খাব থা মেরা দাদা এক ইন্সপেক্টর থা উসনে মুঝে বচপন মে বোলা থা বেটা তু তেরা চেহারা বাতাতা হ্যায় তু এক আইএস অফিসার বনেগা। ফাদিল হৈছে ইসরায়েলে ইরান আক্রমণ করবলে করা পরিকল্পনার ভয়ঙ্কর ব্লু প্রিন্ট। ইরান আক্রমণ সম্পর্ক প্রস্তুত করা গোপন নথিপত্র ফাদিল হওয়াত আমেরিকা আর ইসরায়েলত এটা হাহাকার লাগিছে। ইরান আক্রমণ সম্পর্ক প্রস্তুত করা আমেরিকার চোরাংচোয়ার দুটাকো গুরুত্বপূর্ণ ফাইল ফাদিল হওয়ার পাছত অস্বস্তিত পড়েছে আমেরিকা। কেন আমেরিকায় গোপনে চোরাংচোয়া উপগ্রহে তোলা ইরানের বিভিন্ন স্থানের ফটো আর প্রতিবেদন ফাইল দুটাত সন্নিবিষ্ট হয়ে আছে, যার বাবে আমেরিকায় তদন্ত ঘোষণা করেছে। এই সম্পর্ক ন্যাশনাল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির দ্বারা প্রস্তুত করা ইরান আক্রমণের ফাইল দুটা কোনে কেনে ফাদিল করলে তাক লিয়া চর্চা চলেছে হোয়াইট হাউসত। ইসরায়েলক ইরান আক্রমণের বাবে আমেরিকায় গোপনে প্রস্তুত করেছিল দুটাকো গুরুত্বপূর্ণ ফাইল, যত আছিল ইরানের প্রতিরক্ষা সম্পর্কীয় বহু গোপন তথ্য আর স্থানের ছবি। ইরান আক্রমণের নথিপত্র সমূহ সাইবার অপরাধীয় হ্যাক করেছিল নে ইচ্ছাকৃতভাবে কোনো লোকে ফাদিল করেছিল তার উপর তদন্ত চলাই আছে আমেরিকায়। উল্লেখযোগ্য যে যোৱা আগস্ট মাহত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর বর্তমানের নির্বাচনী প্রচারের বহুকটা গুরুত্বপূর্ণ নথিপত্র ইরানে সাইবার আক্রমণ করার তথ্য ফাদিল করেছিল চোরাংচোয়া সংস্থায়। লক্ষণীয়ভাবে ইরান আক্রমণ সম্পর্কত আমেরিকায় প্রস্তুত করা নথিপত্র সমূহ 15 আর 16 অক্টোবরত মিডল ইস্ট স্পেকটেটর নামের একটা টেলিগ্রাম চ্যানেলের জড়িয়ে ফাদিল করেছিল দুষ্টচক্রয়। প্রকৃততে কি আছিল আমেরিকার এই চোরাংচোয়া প্রতিবেদন? তথ্য অনুসরি ইসরায়েলের সম্ভাব্য ইরান আক্রমণের বাবে আমেরিকায় চিহ্নিত করেছিল ইরানের বহুকটা গোপন স্থান। চোরাংচোয়া উপগ্রহের জড়িয়ে আমেরিকার প্রতিরক্ষা স্থান অস্ত্র শস্ত্র ভাণ্ডারের ফটো ইরান আক্রমণের বিশদ বিবরণ আছিল। সামরিক প্রস্তুতির রূপরেখা দাঙি ধরা হয়েছিল প্রতিবেদন। অসম আরক্ষীর সাব ইন্সপেক্টর এস আই অর্চনা দেবীর বিয়োগ ঘটিছে। জি এম সি এইচর আই সি ইউ চিকিৎসাধীন অবস্থাত বিয়োগ অর্চনা দেবীর। সোনাপুর দুর্ঘটনায় পতিত হয়েছিল এস আই গৰাকী। নিশা আরক্ষীর পেট্রোলিং বাহনে খুন্দিয়াই থৈ গৈছিল, এখন রই থকা ট্রাকত খুন্দিয়াইছিল। অর্চনা দেবী সহ কনিষ্টেবল হাবিলদার আর চালক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। 10 অক্টোবরের নিশা এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। অর্চনা দেবী আরক্ষীর 2021 বেচর আরক্ষী উপ পরিদর্শক। দরঙ্গর অর্চনা দেবী এস আই হিসাবে নিযুক্ত আছিল ভঙাগড় আরক্ষী থানা। জি এম সি এইচ মৃত্যুর সঙ্গে যুঁজি আসে আর অবশেষত আজি সেই খবর আছে। ইতিমধ্যে আমি কোথায় যে চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছে অর্চনা দেবীর। সিএসআইএস এজেন্ট খালিস্তানী, খালিস্তানী বিদ্রোহী কানাডা চোরাংচোয়া সংস্থার সম্পদ। কানাডার নাগরিক হয়ে ভারতত পৃথক খালিস্তানের দাবি করা খালিস্তানী সন্ত্রাসবাদীয়ে কানাডা সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসক সহায় করে আছে। এই বিস্ফোরক অভিযোগ আনিছে ভারতের কূটনীতিবিদ তথা কানাডায় প্রত্যাহার করা অটোয়ার ভারতীয় উচ্চায়ুক্ত সঞ্জয় কুমার বর্মায়। সঞ্জয় কুমার বর্মা কানাডার সংবাদ মাধ্যমতে মন্তব্য করে কলে যে কানাডায় সদায় খালিস্তানী সন্ত্রাসবাদীক সার পানি যোগায় আছে। ভারতের বিষয়ে ভারতীয় নাগরিকের সিদ্ধান্ত লব। কোনো দেশে আন দেশের সার্বভৌমত্বর প্রতি অনা প্রত্যাহ্বানক প্রশ্রয় দিয়া উচিত নহয়। তেনে ক্ষেত্রত কানাডায় খালিস্তানী বিদ্রোহীক নিজের স্বার্থ ব্যবহার করে ভারতের প্রতি ভাবুকি আনিছে বলে অভিযোগ সঞ্জয় কুমার বর্মায়। কানাডার নাগরিকত্ব লৈ ভারতীয় সার্বভৌমত্বর প্রতি আঙুলি টুয়া খালিস্তানী সন্ত্রাসবাদীক উদগনি দি অহা কানাডা সরকারক ভারতে এই সন্দর্ভত সক্রিয় নিদিয়ার বাবে কানাডায় ভারত বিদ্বেষী কূটনীতি আরম্ভ করেছে বলে ভারতীয় কূটনীতিবিদগুলো অভিযোগ আনে। সঞ্জয় কুমার বর্মায় লগতে কলে যে তেওঁৰ বিৰুদ্ধে
হরদীপ সিং নিজর হত্যার জড়িত বলে অনা অভিযোগ মিছা আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কানাডার বিদেশ মন্ত্রী কোয়ার দরে হরদীপ সিং নিজর হত্যার সঞ্জয় কুমার বর্মা জড়িত থাকার কোনো প্রমাণ নাই কানাডার উচ্চায়ুক্ত হিসাবে রাষ্ট্রের স্বার্থত কানাডার খালিস্তানী পন্থীর উপর চকু রাখাটো তেওঁর দায়িত্ব বলে উল্লেখ করে সঞ্জয় কুমার বর্মায় কলে খালিস্তানীর কার্যকলাপর উপর চকু রাখবলে বাতরি কাকত সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট Coming up, presented by Italian olive oil, aru bhekhazar gunere homriddha, Jack olive oil, body oil. মরণোত্তর পরীক্ষার বাবে জিএমসি এইচলে প্রেরণ গুয়াহাটির জ্যোতিকুশীর ঘরের ভিতরতে উদ্ধার বৃদ্ধার কঙ্কাল পরবর্তী খবর পরবর্তী বাতরি Coming up. Presented by Italian olive oil aru bhekhazar gunere homriddha Jack olive oil body oil yare khoide batru pabi dialis namaskar